فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على وكلهم من رسول الله ملتمس جرفا من البحر أو رشفا من الديم اللهم صل على میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ اللہم ساؤنڈ ٹھیک ہے ٹھیک ہے ساؤنڈ اکے باری ٹھیک ہے بولے دو مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صلی علی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ختم اللہ به النبوة وحکم لا نبی بعده بلغ العلا بکماله حسنت جميع خصاله আমার প্রিয় ভাই ও বন্ধুগণ হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজার করে সমবেত কণ্ঠে আমরা কিছু সময় আল্লাহ তাআলার জিকির করে মহান মালিকের সাথে একটা সম্পর্ক করে নিব পারবো না মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকির আল্লাহ করতে হুয়ে রাহে জন্নত চলো লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী খেপুপাড়া জনপুরী খানকায় হামিদিয়া কারাবাথিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তার বন্দী উপলক্ষে আয়োজিত আজকের বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা শাহ সুফি হাফেজ মুহাম্মদ শামসুল আরিফিন সিদ্দিকী আল কুরাইশি পীর সাহাব জনপুরি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে এজাম চরম ব্যস্ততায় পরম আনন্দে স্বেচ্ছায় এবং সানন্দে আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন মহা আনন্দে তাদের সকলকে আমার হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি উষ্ণ মোবারক সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকল একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীঈন অল মুরসালিন আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবীউল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক যাকে আট থেকে
দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সে সন্ধ্যা থেকে আপনারা বক্তব্য শুনে এসেছেন, খুব কষ্ট করে প্রত্যন্ত অঞ্চলে আপনারা অসংখ্য মানুষ এসেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে, ঠিক কিনা বলেন? আপনারা দেখতে পান যে অন্যরা যখন কোনো প্রোগ্রাম করে, রাজনৈতিক সমাবেশ হয়, মানুষ আনার জন্য বাস লাগে, খাবার দাবার দিতে হয়, টাকা পয়সা লাগে, কিন্তু কোরআন করিমের মাহফিলে আপনারা সানন্দে স্বেচ্ছায় আনন্দে এসেছেন, ঠিক কিনা? এই যে আপনি কোরআন করিমের প্রতিবেশী হতে পেরেছেন, তার পুরস্কারটা কতটুকু? সুবহানাল্লাহি বিহামদিহি, তা তো ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ আমার স্মৃতি ভাণ্ডারে নাই। এক কথায় আল্লাহর কাছে আপনাদের পুরস্কার আজরুন আজিম। আপনি যতক্ষণ কোরআন করিমকে সামনে রেখে বসে থাকবেন, আপনার ঈমান বাড়তে থাকবে। মনে হয় খুশি হলেন না? একটু বড় শ্বাস নিয়ে বলেন সুবহানাল্লাহ। এদিকে আমার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর ভয়েতে তাদের অন্তরটা নরম হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আর যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়ায় দেয়। বসে থাকবেন, ঈমান বাড়তে থাকবে, প্রতি শ্বাসে দশটি নেকি পেতে থাকবেন। কোরআন আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন, যা অন্ধকার হৃদয়ে আলোর সঞ্চার করে, সংকীর্ণ হৃদয়কে উন্মুক্ত করে দেয়, অন্ধ মানুষকে অন্তর্দৃষ্টি দান করে, অসুস্থ হৃদয় কোরআনের সংস্পর্শে সুস্থতা লাভ করে, মানুষের গোষ্ঠের অন্তরটা কোরআনের ছোঁয়া পেলে নূরের টুকরায় পরিণত হয়ে যায়। এটা কোরআন ছাড়া সম্ভব? ঠিকটা তো ঠিক মতো বললেন না, সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াযীদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধাপে ধাপে ক্রমে ক্রমে কোরআন আপনার উপর নাজিল করি, শিফাউল লিল মুমিনিন, পৃথিবীর সকল মানুষের জন্য তাদের আত্মার আর অন্তরের মহা ঔষধ। ওয়া লা ইয়াযীদু যালিমিনা ইল্লা খাসারা, আর যারা জালেম কোরআন তাদের ক্ষতিটাই বাড়ায় দেয়। আল্লাহ এটা বলেন নাই, ওয়ালা ইয়াযীদুল জাহিলিন এটা বলেন নাই, জালিমিন বলেছেন। জালেম কে? জালেম হচ্ছে চোখ থাকতে অন্ধ, কপালটা মন্দ। মহাসত্যকে চিনার পর যারা গ্রহণ করে না, তারাই হচ্ছে সবচেয়ে বড় জালেম। আল্লাহ পাক বলেন এই জালেমদের ক্ষতিটাই কোরআন বাড়ায় দেয়, আর মুমিনের জন্য কি শেফা,
আরোগ্য মহা ঔষধ বলেন সুবহান আল্লাহর কোরআন শোনার জন্য যখন আপনি এই সামিয়ানার নিচে বসে গেলেন তওবা ছাড়াই আল্লাহ পাক আপনার জীবনের সব সগিরা গুনাহ maaf করে দিয়েছেন তওবা ছাড়া কবিরা গুনাহ maaf হয় না তার কি হবে যখন আপনি বিদায় মুনাজাতে দুটো হাত তুলবেন সে সময় যদি সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন কবিরা গুনাহগুলো আমার আল্লাহ maaf করে শিশুর মতো বেগুনাহ বানায় দিবে খুশি আছেন বেশি না কম আমরা খুশি মালিক খুশি মাখলুকাত খুশি ফেরেশতা কুল খুশি সব খুশি শুধু শয়তান বেজা শয়তানও বেজা তার চেলা চামুণ্ডারও বেজা এখন শয়তানের একটা চেষ্টা বাকি মুনাজাত পর্যন্ত আপনি যেন থাকতে না পারেন আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করব রাজি আছেন আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ maaf করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ মঞ্জুর করুন আমিন বলুন আল্লাহুম্মা আমিন আর দেরি নয় সরাসরি আমি মূল আলোচনায় চলে যাচ্ছি আজকে আমরা তেলাওয়াত করেছি সূরাতুল আসর বলেন তো কোন সূরা আপনার একটু ভুল উচ্চারণে আসর বলেন কি বলেন আসর সূরাতুল আসর আকৃতিতে খুব ছোট সূরা কি কোটা মনে হয় পড়বে সাউন্ডটা বাড়বে আকৃতিতে সূরাটি খুব ছোট কিন্তু আপনি আপনি অবাক হবেন ইহকালের সবটুকুন কল্যাণ পরকালীন মুক্তির জন্য সব কথা এই সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আসুন আমার সঙ্গে একটু তেলাওয়াত করেন যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم قرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালের বহুমাত্রিক কল্যাণ আর পরকালীন মুক্তির সব কথা বলে দিলেন এই কয়েকটা লাইনে কয়েকটা শব্দে শব্দে কতগুলো অক্ষরে বলেন সুবহানাল্লাহ আমাদের কল্যাণ আমাদের ইহকালও দরকার আছে পরকালও আল্লাহ কিন্তু বলেন নাই যে আল্লাহর হাবিবের উম্মত যারা তারা শুধু মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে থাকবে বরং আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা তাদের পরকালকে ঠিক করবে পরকালে মুক্তির ব্যবস্থা নিবে আর ইহকালে ব্যক্তি সমাজ সংসার রাষ্ট্রে তারা নেতৃত্ব দিবে তারাই কর্তৃত্ব করবে তাহলে আমাদের দুনিয়াও লাগবে জোরে বলতে হবে আখেরাতও লাগবে নাকি আল্লাহ শুধু আমাদের তসবিহ পড়তে দিবেন কথা বলে না আল্লাহ কোরআন শরীফে বলেছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة
wa amaru bil ma'ruf wa nahaw 'anil munkar walillahi 'aqibatul umur. Jodi ami amar nabi Muhammad sallallahu alaihi wasallam er imandar ummat ke bhupristher proprietor banai. Subhanallah. Bhupristher shaddatigari banai, malik banai. Ora ki korbe? Namaz qaim korbe, zakat adai korbe, shob kaje adesh korbe, oshob kaje badha dibe. Tale ummate Muhammadir kaj shudhumatro masjid madrasa na, tader kaj masjid madrasa parlamente rashtre sansare samaje byabsha protishthane shob jagay tader netritto hobe, taderi kortritto hobe, thik kina bolen? Tale amader ihokalo lagbe? Kotha bole na. আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সবচেয়ে প্রিয় দোয়া যেটা আমাদের শিখালেন সেটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। এটা পড়েন না আপনারা? মন থেকে একবার পড়েন না, কবুল হয়ে যেতে পারে। পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। আমরা কি চাই? হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। আগে শিখালেন আল্লাহ কি আখিরাতেরটা চাইতে না দুনিয়ারটা? দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো দুনিয়া লাগবে না লাগবে না? শিখাইছেন কে? আল্লাহ। উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস বলেছেন, খাদিমতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা সানাওয়াত, আমি আল্লাহর হাবিবের খেদমত করেছি 10 বছর। রাসূলুল্লাহর খেদমতে তিনি যখন আসলেন তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। আনাস বিন মালিক বলেন, আমার মা আমাকে আল্লাহর হাবিবের কদমের সামনে এসে বললেন, খুআইদিমুকা আনাস ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার ক্ষুদ্র খাদেম আনাস, খাদেমের তাসগির হচ্ছে খুআইদিম, আপনার ছোট্ট খাদেম আনাস, এই সন্তানটা আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম, ও শুধু আপনার খেদমত করবে, আমার আর দরকার নাই ওরে। তবে আমি তো মা, আমার সামনে ওর জন্য একটু দোয়া করেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরাহ ওয়া আগফির যামবাহ। আয় আল্লাহ, তুমি আনাসের মালে বরকত দাও, তার সন্তানে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, আর তার জীবনের সব গুনাহ মাফ করে দাও। খেয়াল করে দেখেন, আমার নূর নবীজি হযরত আনাসের জন্য চারটা দোয়া করলেন, তিনটাই তো দুনিয়ার জন্য, একটা আখেরাতের জন্য। সুবহানাল্লাহ। বলছেন আমার কথা বুঝতেছেন? শুনতেও আছেন না? বুঝেন না, একটু খেয়াল করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন কয়টা? আল্লাহ আনাসের মালে বরকত দাও, এটা দুনিয়ার জন্য, সন্তানে বরকত দাও দুনিয়ার জন্য, হায়াত লম্বা করে দাও দুনিয়ার জন্য, তার গুনাহ মাফ করে দাও আখিরাতের জন্য। তিনটা দোয়াই দুনিয়ার জন্য, একটা দোয়া। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব আমার জন্য চারটা দোয়া করেছেন, তিনটাই আমি নগদ পেয়েছি। আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন,
আমাকে যাকাতের মাল বের করতে দুই দুইটা উট বোঝাই করতে হয় আল্লাহ তাকে কি সন্তান দিয়েছেন আর হায়াত দিয়েছেন তিনি বলেন আমি নিজ হাতে আমার বংশের 98 জনকে গোসল দিয়া জানাজা দিয়া দাফন করেছি কত হায়াত পেয়েছেন কত আওলাদ পেয়েছেন সুবহানাল্লাহ আমি আশা করি আমার চতুর্থ দোয়াটাও কবুল হয়ে গেছে আল্লাহ আমারে আখিরাতও maaf করে দিয়েছেন তো মুসলমান দুনিয়া লাগবে না লাগবে না লাগবে আপনারা মুমিন মুসলমান যখন সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব কর্তৃত্ব না নেবেন তখন এই নেতৃত্ব কর্তৃত্বে আসবে ভেজাল মানুষগুলো ঠিক মুনাফিকরা কারা আসবে তাহলে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে ঠিক কি না আমার ভাইয়েরা ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য আল্লাহ তাআলা চারটা নীতি একসঙ্গে দিয়ে দিলেন সূরাতুল আসরে আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ আল্লাহ তাআলা সূরাতুল আসরে ব্যক্তি কল্যাণে পরকালীন মুক্তির জন্য আপনাকে দুইটা নীতি দিয়েছেন আর ইহকালে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আপনাকে দুইটা নীতি দিয়েছেন এই চারটা নীতি যদি প্রত্যেক মুসলমান তার ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনে মেনে নেয় সে একটা কল্যাণ রাষ্ট্র পাবে একটা সুন্দর সমাজ পাবে পৃথিবীতে তার জীবনটা হবে পবিত্র এবং পরিচ্ছন্ন মৃত্যু হবে তার ঈমানের সাথে কবর হবে তার বেহেশতের টুকরা মিজানের পাল্লার সামনে বেশি সময় তারে ওয়েটিং লিস্টে দাঁড়াতে হবে না পুল সিরাত পার হবে বিদ্যুৎ গতিতে আর আখিরাতে আল্লাহ আর জান্নাত হবে তার বাড়ি কয়টা নীতি চারটা আমরা আজকে খুব কম সময়ে চারটা নীতি একটু শুনবো জনে বিশাল মাহফিলে যারা এসেছেন তারা যেন আল্লাহর পক্ষ থেকে কোরআনে যে মেসেজ এসেছে যে বার্তা এসেছে তার হৃদয়ে লালন করে বাড়ি যেতে পারি পারবো না আমরা ইনশাল্লাহ ধৈর্য থাকবে তো মুই তো আপনাদের ভাষা বুঝি না হ্যাঁ একটু একটু ঘুরে ঘুরে নোয়াখালীরটা শিখছি হ্যাঁ কিন্তু সিলেটেরটা চিটাঙ্গেরটা একটু একটু শিখছি আর কিন্তু আমার সবচেয়ে মজাই লাগে এই মুগর দেশের ভাষা কারণ আমার মাদ্রাসায় ছাত্রদের মধ্যে বরিশালের ছাত্র বেশি একরকম বরিশালের ছাত্র এই মাদ্রাসাটা দখল করে রাখে সেজন্য এই ভাষাগুলো শুনে প্রচন্ড মজা লাগে আমার আমার বলতেও মন চায় মাঝে মধ্যে বলবো আপনাদের সাথে কি বলেন আপনারা না রাগটা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরে কসম করলেন ওয়াল আসর শপথ আসরের সুবহানাল্লাহ এখন এই আসর বলতে আল্লাহ কিসের কসম করলেন প্রশ্ন আসে না এটার প্রসিদ্ধ মত তিনটা কয়টা প্রথম হচ্ছে আমরা যখন আসরের নামাজ পড়ি ওই ওয়াক্তটার কসম করছেন কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাঁচ ওয়াক্ত নামাজের সবটাই প্রিয় আল্লাহ বেশি পছন্দ করেন ফজরের নামাজ আর আসরের নামাজ আর আমরা পোড়া কপাল মুসলমান বেশি তরক করি ফজরের নামাজ আসরের নামাজ ঠিক কি না সহিহ আল বুখারি আরবের ছাপ 522 নম্বর হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেছেন মান ফাতাতহু সালাতুল আসরে ফাকাআন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু যার আসর নামাজটা ছুটে গেল এই পার্থিব দুনিয়ার সমস্ত সম্পদ সন্তান সন্ততি তার জন্য নষ্ট হয়ে গেল এই দুনিয়ার যত সম্পদ আছে সব বিনষ্ট হয়ে গেল আসর নামাজ তরক করলে যে ক্ষতি হয় তার সমান হবে না
আসর নামাজ মনে রাখবেন মুসলমান কোন অবস্থায় যেন তরপ তো দূরে থাক কাজাও যেন না হয় ঠিক কি না আমার এখানে বেনামাজি ভাই থাকতে পারে যেহেতু বেনামাজি কাফের না এজন্য তাকে ভাই বললাম হ্যাঁ জি আপনারা নামাজের অভ্যাস যদি করতে না পারেন নামাজ তো পাঁচ ওয়াক্ত পড়তেই হবে এর কোনো বিকল্প নাই ছাড় নাই maaf নাই তবে শুরুতে দুই ওয়াক্ত শুরু করবেন ফজর আসর দেখবেন অটোমেটিক আপনার পাঁচ ওয়াক্ত নামাজ শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ ফজর আর আসর মনে থাকবে জি এই দ্বিতীয় মত এসেছে তাফসীর রুহুল মাআনিতে তাফসীর 30 তম খণ্ডে 589 পৃষ্ঠায় মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ ওয়াল আসরের ব্যাখ্যায় লিখেন ওয়া আকসাম আযজা ওয়া জাল্লা বিওয়াক্তি তিলকা সালাতি বি ফাদিলাতি সালাতিহি আও লি খালকি আদম আবিল বাশার আলাইহি সালাতু ওয়াস সালাম ফিহি মিন ইয়াউমিল জুমআ আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির পিতা হযরত আদমকে সৃষ্টি করেছেন জুমআর দিন আসর নামাজের ওয়াক্তে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াক্তের কসম করেছেন শপথ করেছেন বলেন সুবহানাল্লাহ তৃতীয় মত এসেছে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহর মত তিনি বলেন আসর দিয়ে আল্লাহ কসম করেছেন দাহর যুগ কিংবা সাআ কিয়ামত দিবসে এই সবগুলো মতকে সামনে রাখলে সবচেয়ে গ্রহণযোগ্য মত পাওয়া যায় হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের তাফসীর থেকে তানভীরুল মেকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে তিনি ব্যাখ্যা করেন এই আসর যে আসরের আল্লাহ কসম করেছেন সেটা হচ্ছে আল ওয়াক্তু বাদা জাওয়ালি শামসে ক্বাবলা গুরুবিহা সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাবার পর ডুবে যাবার আগ পর্যন্ত যে ছোট্ট সময় যে সময়টায় আমরা চার রাকাত আসর নামাজ পড়ি আল্লাহ ওই সময়টার কসম করেছেন সুয়ালে মুকাদ্দারের জবাব দিতে যে মুফাসসির বলেন লিমাযা আকসামাল্লাহু বিওয়াক্তিল আসর আল্লাহ আসরের কসম কেন করলেন এখানে তো রাতের কসম করতে পারতেন রাত অনেক লম্বা কথা বলে না আমি কি কবরস্থানে না মাহফিলে জবাব নাই কেন কথা বলতে হবে পারবেন না আল্লাহ সকালের কসম করতে পারতেন এটা লম্বা এখানে অন্য জায়গায় করছেন এখানে করলেন না কেন আসর তো খুব ছোট্ট সময় এই সময়টার কসম করলেন কেন জবাব দিয়েছেন মুতাসাব্বিফুন মুফাসসিরগণ জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে দুনিয়াদার বান্দাদের চোখের পর্দা সরায় দিলেন রে বান্দা সূর্যটা পশ্চিম দিগন্তে ঢলে যাবার পর ডুবে যেতে যেমন সময় লাগে না পৃথিবীতে তোমার জন্মের পরে তোমার জীবন নামক সূর্যটাও ডুবে যেতে তেমন সময় লাগবে না আল্লাহ ইঙ্গিত করলেন বান্দা তোমার ওয়ার্কিং পিরিয়ড কাজের সময় কম কিন্তু কাজ বেশি বুঝলেন না তোমার সময় কম কাজ বেশি সময় খুব কম কাজ অনেক বেশি আশরাফুল মাখলুকাত মানুষ বাঁচে 70 বছর 80 বছর সারা পটুয়াখালী দূরবীন দিয়া খুঁজে 100 বছর বয়স পার হইছে কয়টা লোক পাবেন কথা বলে না 10টা পাওয়া তো মুশকিল হবে অথচ একটা কচ্ছপ বাঁচে 250 বছর কত আপনারা গুইসাপ দেখছেন কি বলেন গুইসাপ এটাকে আরবিতে বলা হয় দুপ কি বলা হয় এটা খাওয়া কিন্তু হারাম আমাদের দেশে লামাজাবির ভাইরা খায় অথচ হাদিস শরীফে এসেছে
নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি দুব্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুই সাপ খেতে নিষেধ করেছেন এই গুই সাপ বাঁচে 750 বছর আল্লাহু আকবার আশ্চর্যের বিষয় কি জানেন থাকে পানিতে পানি পান করে না 35 বছর পরে এক ফোঁটা পেশাব করে আমি চিন্তা করলাম পানি ছাড়া বাঁচে কেমন করে খুঁজে পাইলাম পানিটা কি H2O যারা ফিজিক্স পড়ছেন তারা জানেন H2O হাইড্রোজেনের দুই অণু অক্সিজেনের এক অণু এ দিয়েই তো পানি হয় গুইসাপ পানি পান করে না বাতাস তো নেয় সে তার পেটে ফ্যাক্টরিতে হাইড্রোজেন আর অক্সিজেনকে মিক্স করে তার পানিটা বানায় সুবহানাল্লাহ বলবেন একটি কচ্ছপ বাঁচে 250 বছর শকুন বাঁচে 100 বছর কিন্তু আর সফল মাখলুকাত মানুষ 70-80 বছর বয়স পায় ঠিক কিনা বলেন অথচ পূর্ব জমানার মানুষগুলো বয়স পেত 200 বছর 400 বছর 500 বছর আল্লাহ সেজন্য আসরের কসম করে বান্দাকে ইঙ্গিত দিলেন বান্দা আসরের সময়টা যেমন কম তোমার বয়সটাও কম এই কম বয়সে যদি দুনিয়ার কল্যাণ চাও পরকালের মুক্তি চাও চারটা কাজ তোমারে বাস্তবায়ন করতে হবে কয়টা কাজ কয়টা কাজ আপনাদের দেশে শুধু দফা আর দফা ঠিক না প্রত্যেক রাজনৈতিক দলের কিছু দফা আছে এই দফাগুলোতে আমাদের জীবন রফা হয়ে যাচ্ছে দফা নীতি নিতে হবে কোরআন থেকে কোথ থেকে আল্লাহ নীতি দিয়েছেন কয়টা তার প্রথম হচ্ছে ঈমান ঈমান আর আমলের কথা বলার আগে তিনি সময়ের কসম করলেন কিসের কসম সময়টা কোন সময় এখন তার একটা সূক্ষ্ম ব্যাখ্যা বলতে হয় সময়ের কসম কেন করলেন আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে আশ্চর্য সৃষ্টির একটা হচ্ছে সময় এটা আল্লাহর কুদরত মহা কুদরত সুবহানাল্লাহ বলবেন না বিজ্ঞান সব কিছুর ব্যাখ্যা খুঁজতে খুঁজতে সময়ের ব্যাখ্যা খুঁজতে যে তার মাথা নত হয়ে গেছে সময়ের ব্যাপারে বিজ্ঞান যা বলছে এখন কোরআন বলেছে 1500 বছর আগে কোরআন যা বলেছে সময়ের ব্যাপারে বিজ্ঞান এখনো সবটুকুন পায় নাই তারে আরো 1500 বছর অপেক্ষা করতে হবে প্রমাণ চান কথা বলেন সময়ের ব্যাপারে সবচেয়ে সুন্দর থিওরি দিয়েছে আইনস্টাইন কে দিয়েছে আইনস্টাইন আপনারা যারা তার থিওরি পড়েছেন দা থিওরি অফ রিলেটিভিটি আপেক্ষিক আপেক্ষিক সম্পর্ক এরপরে ই ইকুয়াল এম সি স্কয়ার আপেক্ষিক আণবিক ভর আপনি কি ফিজিক্সের টিচার নাকি পড়ছেন ফিজিক্স হ্যাঁ সায়েন্স পড়ছেন তো কিছু কিছু তো সায়েন্সের ছাত্ররা বুঝতেছেন এগুলো আইনস্টাইন আবিষ্কার করেছে আইনস্টাইনের একটা তথ্য শুনে পৃথিবীর মানুষ অবাক হয়ে গেছে তারাই অবাক হয়েছে যারা কোরআন পড়ে নাই শুধু বিজ্ঞান পড়ছে আর যারা কোরআন পড়েছে তারা কোনোদিন বিজ্ঞানের কথায় অবাক হয় না কারণ বিজ্ঞান যেখানে যে শেষ কোরআন সেখান থেকে শুরু ঠিক কিনা আমার দেশে নাস্তিক হয় কারা যারা দুই পাতা বিজ্ঞান পড়ে আর যারা পুরা বিজ্ঞান পড়ে মহান আল্লাহর কুদরতের সামনে তাদের মস্তক নত হয়ে যায় আইনস্টাইন তার দ্য টাইম এন্ড স্পেস স্পেস এন্ড টাইম তার একটা বই আছে আইনস্টাইনের সেখানে সে লিখেছে কোন মানুষকে যদি চোঙ্গায় ভরা হয় আর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় মানুষটি যদি সেকেন্ডে 7 কিলোমিটার গতিতে উপরে যায় পাওয়ার অফ গ্রেভিটেশন মাধ্যাকর্ষণ শক্তি তারে আটকাতে পারবে না লোকটা যদি দূরবর্তী কোনো নক্ষত্রে যে 2 বছর থাকে কত বছর
দুই বছর পর ফিরে আসলে সে দেখবে যে তার দুই বছর পার হয়েছে পৃথিবীর 200 বছর পার হয়ে গেছে আনস্ট্যান্ড বলতে চেয়েছে স্থান ভিন্ন সময় ভিন্ন স্থান ভিন্ন আইনস্টাইনের এই কথায় বিজ্ঞান পূজারীরা অবাক হয়েছে কোরআনের অনুসারীরা অবাক হয় নাই কারণ সময়ের ব্যাপারে কোরআন এর চেয়ে আধুনিক চূড়ান্ত মত দিয়েছে 1500 বছর আগে বিজ্ঞান পেয়েছে দুইটা সময় একটা জাগতিক একটা মহাজাগতিক আর আল্লাহর কোরআন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে সময়ের তিনটা অবস্থা একটা জাগতিক একটা মহাজাগতিক আর একটা পরজাগতিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা আল্লাহ পাক বলেন ফেরেশতাগণ এবং তাদের নেতা রূহ রূহের ব্যাখ্যায় কেউ বলেছেন জিব্রিল মহান আল্লাহর দিকে ঊর্ধ্বগমন সেদিন করবে সেদিন করে জিব্রিল এবং ফেরেশতাগণ মহান আল্লাহর দিকে তাদের উরুজ হবে তাদের ঊর্ধ্বগমন হবে সেদিন যে দিনটি দুনিয়ার 50,000 বছরের সমান তাহলে কি বোঝা যায় আখেরাতের একদিন হাসরের একদিন হাসর ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান তাহলে বিজ্ঞান তো অর্ধেক বলেছে একটা জাগতিক সময় একটা মহাজাগতিক সময় আল্লাহ বলেছেন না সময় তো তিন রকম একটা জাগতিক একটা মহাজাগতিক আর একটা পরজাগতিক হাসরের একদিন হবে দুনিয়া 50,000 বছরের সমান তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে বিজ্ঞান যেখানে শেষ কোরআনের জ্ঞান সেখান থেকে শুরু এখন আপনাদের একটা প্রশ্ন আসে না আমরা মুমিন মুসলমান 50,000 বছর যদি হাসরি দাঁড়ায় থাকি তো কষ্ট হবে না কথা বলেন সাউন্ড কি নষ্ট হয়ে গেল নাকি না ঠিক আছে একটু বাড়বে সাউন্ডটা এতক্ষণ পরে এটা কেন একটু বাড়বে সাউন্ড ইকোটা কমবে আপনাদের একটু চিন্তা লাগে না যে হাসরে 50,000 বছর দাঁড়াই যদি কাটে তা আমাদের কষ্ট হবে না কান পেতে শুনে রাখেন উম্মতে মুহাম্মাদের ইমানদারের কষ্ট নাই একটি বর্ণনা এসেছে আল্লাহর হাবিব বলেছেন হাসর ময়দানে 50,000 বছরের সময়টা আমার ইমানদার উম্মতের কাছে ততক্ষণ লাগবে একজন মুসল্লির ফরজ নামাজ পড়তে যতক্ষণ লাগে হযরত ইমাম মাহমুদ আরুসি রাহমাতুল্লাহি আলাইহি রুহুল মাআনি 29তম খণ্ডে 85 নম্বর পৃষ্ঠায় হাদিস উল্লেখ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইউদাউ লিল মুমিনিনা ইয়াউমা ইদিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম ويقصر عليهم ذلك اليوم ويحول حتى يكون كيوم من أيامكم هذه আমার যারা মুমিন উম্মত তাদের প্রত্যেকের জন্য আল্লাহ হাশর ময়দানে একটা স্বর্ণের কুরসি চেয়ার রাখবেন এত আস্তে বললেন কেন রাসূলুল্লাহর প্রত্যেক ইমানদার উম্মতের জন্য হাশরে একটা স্বর্ণের চেয়ার আল্লাহ রাখবেন আর উম্মতে মুহাম্মাদের নেককার আলেমদের জন্য আল্লাহ একটা নূরের মিম্বর রেখে দিবে পূর্বের নবীদের জন্য একটা নূরের মিম্বর থাকবে আর আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার সঙ্গে দাঁড় করাবেন না আরশে আজিমে আল্লাহ নিজের সঙ্গে মাকামে মাহমুদে দাঁড় করাবেন কিন্তু আপনারা প্রত্যেক মুমিন এক একটা নূরের এক একটা স্বর্ণের চেয়ার পাবেন এতে খুশি না বেজা ওয়ায়ুযাল্লালু আলাইহিমুল গামা আর প্রত্যেক মুমিনকে আল্লাহর পক্ষ থেকে মেঘমালা ছায়া দিবে
ওয়ায়ুহাওয়াদু ওয়ায়ুকসারু আলাইহিম যালিকাল ইয়াউম, আর 50,000 বছরের দিনটা তাদের জন্য খাটো করে দেওয়া হবে। ওয়ায়ুহাওয়াদু হাত্তা ইয়াকুনা কায়াউমিন মিন আইয়ামিকুম হাযিহি, মুমিনকে এমন আনন্দে আল্লাহ রাখবেন 50,000 বছরের সময়টা এত সহজ করে দিবেন তার জন্য দুনিয়ার এক দিনের মতই মনে হবে, আর কাফের 50,000 বছর পুরাটাই টের পাবে। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ অন্যতম কুদরত হচ্ছে সময়, এজন্য আল্লাহ সময়ের কসম করছেন, ঠিক কি না? বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাসুবু দাহরা ফা ইন্নাল্লাহা হুয়া দাহর, যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না। মনে রাখবেন, সময়কে যুগকে গালি দেওয়া শিরকে খাফি। সময়কে গালি দেওয়া কি শিরকে খাফি? আমরা কিন্তু যুগকে বা সময়কে গালি দিই দেই না, বলে সময়টা ভালো না, সময় ভালো সমাজটা ভালো না, বলে কালটা ঠিক না, কাল খারাপ, কাল ভালো চাল খারাপ, কি বলে? সময়কে গালি দিবেন, যুগকে গালি দিবেন, কেন? ফাইন্নাল্লাহা হুয়া দাহর আর ইন্নাল্লাহা হুয়া মুকাল্লিবুদ দাহর, কারণ আল্লাহ নিজে যুগ বা সময়ের পরিবর্তন করেন। এই জন্য যুগকে গালি দিলে, সময়কে গালি দিলে মহান আল্লাহর সামনে বেয়াদবি হয়। আমরা এতক্ষণ প্রায় 40 মিনিট পার হয়ে গেছে, ওয়াল আস এই শব্দটার কিছু ব্যাখ্যা, কিছু তাত্ত্বিক বিশ্লেষণ শুনলাম, আল্লাহ কবুল করুন। কসমের পর আল্লাহ শুরু করলেন জবাবে কসম। জবাবে সেটা কি?